وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. আলোচ্য আয়াতে কারিমাটি সূরা বনি ইসরাইলের তেইশ নম্বর আয়াত কত নম্বর আয়াত তেইশ নম্বর আয়াত আয়াতের প্রথমে আল্লাহ রব্বুল আলামিন বলেন বলেন রব্বুকা আপনার রব ফয়সালা করে দিয়েছেন আইন পাশ করে দিয়েছেন কি করে দিয়েছেন আপনার রব ফয়সালা করে দিয়েছেন আইন পাশ করে দিয়েছেন ফয়সালা দিচ্ছেন কে আইন পাশ করতেছেন কে এটা এমন একজন বিচারক এমন একটা রায় দিয়েছেন পৃথিবীর কোন আদালতে এই রায় আর আপিল গ্রহণ করবে না এমন একজন রায় দিচ্ছেন এমন একজন আইন পাশ করে দিচ্ছেন দুইটা আইন কয়টা আইন কথা বলেন জোরে জোরে কথা বলতে হবে আমি বকব আর আপনারা বসে ঝিমাবেন এটা মানা যাবে না আমার সাথে সাথে আপনাদেরও কি কথা বলতে হবে যাতে ঝিমানি না আসে আল্লাহ রব্বুল আলামিন আইন পাশ করে দিচ্ছেন দুইটা আইন কয়টা আইন এক নম্বর হলো আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কারোর কি করা যাবে না ইবাদত করা যাবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বর আইন হলো দুই নম্বর রায় হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করো অসাদার স্মরণ করা যাবে না ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তারা দুইজনের মধ্যে একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয় ফালা তাকুল্লাহুমা উফ তাহলে সাবধান তাদের সাথে উফ শব্দটাও বলা যাবে না কি বলা যাবে না কথা বলেন উফ তাদের আচরণে উফ শব্দটাও মুখ থেকে বের করা যাবে না ওয়ালা তানহারহুমা তাদের সাথে ধমকের সুরে কথা বলা যাবে না তাদের সাথে ধমকের সুরে কথা বলা যাবে না ওয়াকুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ শিখায় দিচ্ছেন বলতেছেন তোমরা তাদের সাথে সম্মানের সাথে কথা বলবে কিসের সাথে রায় দিচ্ছেন কে এক নম্বর আইন কি আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না এখন আমরা যারা আছি বলবেন হুজুর আমি তো আল্লাহর নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর ইবাদত করি রোজা রাখার মাধ্যমে আল্লাহর ইবাদত করি হজ করার মাধ্যমে আল্লাহর ইবাদত করি যাকাত দেওয়ার মাধ্যমে আমি ইবাদত করি সম্মানিত হাজেরিন পবিত্র কোরআনের মধ্যে আড়াই শত হুকুম আছে করো কয় শত আড়াই শত হুকুম আছে করো আড়াই শত হুকুম আছে করোনা নিষেধ করতেছেন তাহলে করো মানে হুকুম আছে করতে হবে আমরা কয়টা করি হাতে গোনা মাত্র নামাজ রোজা হজ জাকাত তাও আমাদের যে নামাজের যে অবস্থা পাতে নেওয়ার মতো না ঠিক না বেঠিক আমরা যা নামাজ পড়ি এখনো পর্যন্ত পাতে নেওয়ার মতো না নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গেছে নামাজ পড়তে পড়তে বৃদ্ধ হয়ে গেছে চল্লিশ বছর পঞ্চাশ বছর নামাজ পড়ছে যদি জিজ্ঞাসা করা হয় সুরা ফাতিহাটা পড়েন বিসমিল্লাহ বলে চোদ্দ জায়গায় ভুল আছে না নেই কথা বলেন না কেন এটা তো সুরা ফাতিহা গেল দোয়া কুনুত কোন নামাজে পড়তে হয় কথা বলেন এ দেখেন কবি নীরব
সবাই কথা বলতেছে তার মানে সবাই জানে না দোয়া কুনুত পড়তে হয় বেতের নামাজের মধ্যে যদি প্রশ্ন করা হয় মুরব্বি আপনি তো নামাজ পড়েন 40 বছর যাবত দোয়া কুনুতটা একটু শোনান মুখে কুলো পেটে দিয়ে বসে থাকবে জানালা খুলবে না ঠিক না বেটি আমি কি ভুল বলছি নাকি তাহলে নামাজের অবস্থা একেবারে পাতে নিয়ার মত না যা দুই একজন পড়ে নামাজ পড়তে শুরু কিন্তু শেষ হতে আর দেরি হয় না ঠিক না বেটি নামাজ শুরু করে কিন্তু শেষ হতে আর দেরি হয় না তাহলে নামাজ আমাদের পাতে নিয়ার মত না রমজান মাস আসলে রোজা রাখি আমাদের মর্জি মোতাবেক ঠিক না বেটি ভালো লাগলে রাখি ভালো না লাগলে রাখি না তাহলে এখানে আমাদের গড়মিল আছে টাকা আছে হজ করতে যাই নামের আগে আল হজ লাগানোর জন্য এরকম পাবলিক আছে না নেই আল্লাহকে খুশি করার জন্য হজে যাই না টাকা আছে টাকার গরম দেখানোর জন্য হজে যাই হজ থেকে ফিরে এসে একটা মাথায় বিড়ে বেঁধে রাস্তায় ঘুরে বেড়াই আর সালাম নেওয়ার জন্য অপেক্ষা করে আছে না নেই সালাম নেওয়ার জন্য অপেক্ষা করে অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে কেউ সালাম দিতে পারেনি সম্মানিত হাজিরিন তাহলে এখানেও আমাদের গড়মিল আছে যাকাতের বেলা এসে একই অবস্থা যাকাত দিতেই চাই না যে আমার অর্থ সম্পদের কথা মানুষ জেনে যাবে ঠিক না বেটি যা দুই একজন দেয় তাও ইসলামের আইন মোতাবেক দেয় না নিজের মন মর্জি মোতাবেক দেয় ঠিক না বেটি বোঝেন আর না বোঝেন এটাই বাস্তবতা জাকাত দেয় নিজের মন মর্জি মোতাবেক জাকাত দিতে হবে নিকট আত্মীয়দেরকে বেছে বেছে আগে দেখতে হবে আমার আত্মীয়র মধ্যে কে গরিব মানুষ আছে কার সংসার চলে না জাকাতের সমুদায় টাকাগুলো এক জায়গায় করে তাকে একটা ছাগল কিনে দেন একটা সেলাই মেশিন কিনে দেন আল্লাহ রসুল কোনোদিন জাকাতের টাকা নগদে দেন নাই জাকাতের টাকা দিয়েছেন জিনিস কিনে দিয়েছেন যাতে সে ওই ব্যবসা করে ছাগল পুষে সেলাই মেশিন চালিয়ে পরবর্তীতে জাকাত দেওয়ার সক্ষমতা অর্জন করতে পারে এই জন্যই জাকাত তাহলে এখানে আমাদের গড়মিল আছে ঠিক না বেটি জাকাত দেই মাইকিং করে অমুক বড় লোক অমুক তারিখে জাকাত দিবেন জাকাত কি জাকাত হলো এমন শাড়ি এমন লুঙ্গি যা পরাও যা না পরাও তাই কথা বলেন নাকি আমার কথা কি ভুল বলছি নাকি জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি যশোর মোমিন নগরে আলাদা দামে বিক্রি হয় হয় কিনা আল্লাহ দাদা আমি অথচ আল্লাহ বলছেন লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমরা আল্লাহর রাস্তায় ওইটাই ব্যয় করবে দান করবে যেটা তুমি নিজের জন্য পছন্দ করবে এটা আমরা করি আল্লাহর রাস্তায় দান করতেছি এমন শাড়ি যে শাড়ি আমার বউকে যদি দেওয়া হয় সে আমাকে 14 তালাক দিয়ে পরের দিন বাপের বাড়ি হাঁটবে ঠিক না বেটি যেমন লুঙ্গি যে নিজেও পরে না বাচ্চা গাছাদেরও পরাই না ঠিক না বেটি জাকাতের শাড়ি লুঙ্গি আলাদা হয়ে গেছে আলাদা টেক্সটাইল থেকে তৈরি হয়ে আসে তাহলে জাকাতের মধ্যে আমাদের গড়মিল আছে তাহলে আমরা ইবাদত করি কোন জায়গায় কথা বলেন না কেন ইবাদত আমরা সঠিকভাবে করতে পারি না তাহলে ইবাদতের প্রত্যেকটা জায়গায় আমাদের গড়মিল আছে আপাতত এখানে যারা বসে আছি আমি আপনাদের কাছে অনুরোধ করছি কেউ অন্তত আওয়ামী লীগ বিএনপি ভুলে যান আমি কি বুঝাতে পারলাম আপনি আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন বিএনপি করেন যা করেন প্যান্ডেলের বাইরে এখন এখানে বসে আছেন আচ্ছা এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি তারপরে আপনার যাত্রা পার্টি মানে জাতীয় পার্টি আর কি বিএনপি এইগুলো কি আপনি কবরে যেয়ে পরিচয় দিতে পারবেন কথা বলেন না কেন আচ্ছা এইটা আপনাকে হাসরের ময়দানে কাজে দিবে হ্যাঁ আচ্ছা এই দলের পাওয়ার মনে হয় বর্ডারের ওই পাশে গেলে আপনার কাজে দিবে কথা বলেন এই যারা এই যে পাতি নেতা আছে যারা একটা ব্রিজের উপর দাঁড়াইলে এক গ্রামের মানুষ দিতে যেতে পারে না বুঝেননি এদের এই হুংকার বর্ডারের ওই পাশে আছে কথা বলেন না কেন তাহলে আপাতত এই সমস্ত সবকিছু ভুলে যান আপাতত এই মাহফিলের প্যান্ডেলে থাকার মধ্যে শুধুমাত্র মনে করেন আপনি একজন মুসলমান আপনি কি একজন মুসলমান মুসলমান মনে করে এখানে বসতে হবে মুসলমান মনে করে কথাগুলো শুনতে হবে মুসলমান মনে করে কোরআনের কথাগুলো শুনতে হবে আপনি এখানে কোন দল নিয়ে যদি দল কানা হয়ে যদি আপনি বসেন তাহলে অবস্থা কি হবে এটা একটা জান্নাতি মাহফিল ঠিক না বেটি এটা একটা কি মাহফিল জান্নাতি মাহফিল এই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনবরত সাকিনা নাজিল করেছেন রহমত নাজিল করেছেন সুবহানাল্লাহ বলেন
আচ্ছা এই এলাকায় বৃষ্টি হলে সাত দিন একাধারে যদি বৃষ্টি হয় কোন গাছপালা শুকনো থাকবে বলেন তো শুকনো থাকবে সব ভিজে যাবে ঠিক না বেটি আচ্ছা বলেন তো কচুর পাতা কয়টা ভেজবে কথা বলেন না কেন ভেজবে যদিও একটু পানি বাদে কচুর পাতার উপরে তাহলে দেখবেন এরকম টালমাটাল অবস্থায় থাকে এরকম টাল মারতে মারতে এরকম মাথা ঝাড়া মেরে একদিকে পানিটা ফেলাই দেয় ঠিক না বেটি তার মানে এখানে উপস্থিত হয়েও কিছু কচু পাতা মার্কা মানুষ এখানে থাকবে কোরআন হাদিসের কথা আপনি যতই বলেন না কেন ও মনে করবে আমার দলের বিরুদ্ধে বলতেছে ও মনে করবে আমার বিরুদ্ধে বলতেছে আচ্ছা সুদখোরের বিরুদ্ধে কোরআনের আয়াত আছে না নেই এখন আপনি যখন সুদের আয়াত বলবেন তাহলে তো সুদখোরের গায়ে লাগবে ঠিক না বেটি আচ্ছা যারা ঘুষখোর আছে ঘুষের বিরুদ্ধে কথা বলে তাদের গায়ে লাগবে না লাগবে না লাগবে না লাগবে তাহলে এখানে কোরআনের কথা কারোর পক্ষে যাবে কারোর বিপক্ষে যাবে অন্তত পক্ষ বিপক্ষ ভুলে শুধুমাত্র মুসলমান হিসাবে এখানে বসতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা কি মুসলমান এই কয় ঘন্টা নাকি মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে মুসলমান হয়ে থাকতে হবে পারা যাবে তো ইনশাআল্লাহ সম্মানিত হাজেরিন তাহলে বলছিলাম যে আল্লাহ আইন করে দিয়েছেন যে আল্লাহ বাদে কারোর ইবাদত করা যাবে না এখন আসেন আমরা আল্লাহ বাদে মানুষের ইবাদত করি আল্লাহ বাদে আমরা মানুষের কি করি অন্যের ইবাদত করি কিভাবে করি গরম পানি আল্লাহ বাদে কাকা আসলে তার চেয়ার নেই আচ্ছা এটি খেয়াল করি বলছিলাম যে আল্লাহ বাদে কারোর ইবাদত করা যাবে না কিন্তু আমরা আল্লাহ বাদেও মানুষের ইবাদত করে থাকি কিভাবে করি আমি কি আপনাদের বোঝাই দেব দেখাই দেব আপনাদের সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য কার ইবাদত করার জন্য আমাদেরকে বানিয়েছেন কে আমাদেরকে পরিচালনা করবেন কে পরিচালনা করার জন্য আইন দাতা আছে না নেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো কার ইবাদত করার কথা বলা হচ্ছে রবের ইবাদত করো উবুদু রাব্বাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাযী খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো কে বলছেন সূরা বাকারার 21 নম্বর আয়াতে লাআল্লাকুম তাত্তাকুন সম্ভবত তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারবে সম্মানিত হাজেরিন মানুষদেরকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো কার ইবাদত করার কথা বলা হচ্ছে আল্লাহর ইবাদতের কথা কিন্তু বলা হয়নি ভুল বুঝবেন না আল্লাহ এক জিনিস কিন্তু আল্লাহর সবচাইতে বড় পরিচয় হলো তিনি রব তিনি কে আল্লাহকে আল্লাহ বলে আবু জেহেলও মানতো উতবা সাইবা তৎকালীন যারা কট্টরপন্থী কাফের ছিল তারা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানতো কিন্তু রব হিসেবে তারা মানতো না কি হিসেবে মানতো না রব এমন একটা শব্দ আপনি যদি দুই রাকাত নামাজ পড়তে যান কয় রাকাত দুই রাকাত নামাজ পড়তে গেলেও 22 বার রব শব্দটা উল্লেখ করা লাগে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব আছে না নেই রুকুতে যাওয়ার সময় কি বলে সুবহান রব্বিয়াল আযিম রব আছে না নেই দাঁড়ানোর সময় রব্বানা লাকাল হামদ রব আছে না নেই আছে তারপরে আবার যখন আপনি সিজদায় চলে যাবেন সুবহান রব্বিয়াল আলা আছে না নেই এইভাবে 22 বার রব শব্দটা উল্লেখ না করলে আপনার নামাজ হয় না তাহলে এই রব মানে কি বুঝতে হবে ঠিক না বেটিক তাফসিরের মধ্যে দেখেছি রব শব্দের অর্থ হলো চারটা কয়টা চারটি শব্দের সমন্বয়ে রব গঠিত চারটি অর্থের সমন্বয়ে রব শব্দটি গঠিত রব শব্দের এক নম্বর অর্থ হলো সৃষ্টিকর্তা
রব শব্দের এক নম্বর অর্থ কি সৃষ্টিকর্তা আল্লাহকে সৃষ্টিকর্তা মানতে আমাদের কোনো আপত্তি আছে কথা বলেন আপত্তি নেই রব শব্দের দুই নম্বর অর্থ হলো লালন পালনকারী পালনকর্তা আল্লাহ আমাদের পালন করেন লালন করেন এটা মানতেও আমাদের কারোর আপত্তি নেই রব শব্দের তিন নম্বর অর্থ হলো রিজিক দাতা আল্লাহ আমাদের রিজিক দেই এটা মানতেও আমাদের কোনো আপত্তি নেই ঠিক না বেঠিক কিন্তু রব শব্দের চার নম্বর অর্থ হলো আইন দাতা বিধান দাতা এই জায়গায় আমাদের যত আপত্তি কথা বলেন না কেন এই জায়গায় আমাদের আপত্তি আছে আমরা তো মানুষ আমরা ডিজিটাল বাংলার মানুষ স্মার্ট বাংলাদেশের মানুষ আমরা অমুকের আদর্শের সৈনিক আমরা কেন সেকালে কোরআনের আইন মানতে যাব এই কথা আছে না নেই আমরা কোরআনকে বিধান আল্লাহর বিধান এটা মানতে আমরা পারি না আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা মানি আল্লাহ লালন পালন করেন লালন পালনকারী হিসাবে মানি আল্লাহ রিজিক দেন রিজিক দাতা হিসাবে মানি কিন্তু আল্লাহ আইন দিয়েছেন বিধান দিয়েছেন এই জায়গায় আমরা নারাজ ঠিক না বেঠিক আমরা মানুষ আমরা আমাদের সংবিধান লিখতে পারি অথচ আল্লাহ বলছেন ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় ইসলাম হলো তো আমার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা কি ব্যবস্থা ইসলাম হলো জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই ইসলাম আমি মনোনীত করে দিয়েছি এই ইসলামের মধ্যে আছে পরিবার নীতি ইসলামের মধ্যে আছে সমাজ নীতি ইসলামের মধ্যে আছে অর্থনীতি ইসলামের মধ্যে আছে রাজনীতি আছে না নেই বলে শুধু হুজুররা শুধু রাজনীতির কথা বলে বলে কিনা কিন্তু আল্লাহ বলেছেন রাজনীতির কথা আমরা কেন বলবো না রাজনীতি মানে কি কথা বলেন রাজনীতি কাকে বলে রাজমিস্ত্রি কাকে বলে রাজমিস্ত্রি হলো মিস্ত্রিদের রাজা ঠিক না বেঠিক রাজহাঁস হলো হাঁসের রাজা কথা বলেন না কেন কি শীত লাগতেছে নাকি না আলোচনা খারাপ লাগতেছে আমি প্রথমে বলেছি আমি কোনো বস্তা পচা কাহিনী বলতে পারবো না যা বলবো কোরআন থেকে হাদিস থেকে আপনার ভালো লাগতেও পারে আপনার ভালো নাও লাগতে পারে কাটা বান্দা ফোরন নিয়ে নিই যে আপনাদের সবাইকে ওয়াজ বুঝাইতে পারি যাবো কথা বোঝাননি এটা কাটা বান্দা ফোরন নেই নি তাহলে আল্লাহ যে আমাদের আইন দিয়েছেন এই বিষয়ে আমাদের আপত্তি আছে ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলামিন আইন দিয়েছেন বিধান দিয়েছেন আমরা সবাই আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগে গেছি ঠিক না বেঠিক এমনও ব্যক্তি আছে রাজনীতি করতে করতে বলছিলাম রাজনীতি মানে হলো রাজার নীতি নীতির রাজা তাহলে একজন আওয়ামী লীগার যদি মনে করে বাংলার জমিনে বঙ্গবন্ধু জাতির জনক বলা হয় এই বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় শান্তির অভাব নেই মনে করে কিনা এই স্লোগান আছে না নেই কিন্তু দেশে শান্তি আছে কথা বলেন না কেন বড় বড় ব্রিজ গিলে খেয়ে ফেলে দেয় রাস্তাগুলো গিলে খেয়ে ফেলে দেয় রডের বদলে বাঁশ আছে না নেই শান্তির অভাব আছে আছে না নেই তাহলে তারা মনে করে আমি বলছি যে আওয়ামী লীগ বিএনপি ভুলে যান মুসলমান হিসেবে কথাগুলো শুনতে হবে সম্মানিত হাজেরিন তাহলে যারা আওয়ামী লীগার আছেন তারা মনে করেন যে বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা পরিচালনা করলে শান্তির অভাব হবে না যারা ধানের শীষ বিএনপি আছে তারা মনে করে আমরা জিয়ার সৈনিক আমরা জিয়ার আদর্শ দিয়ে তাদের একটা কনস্টিটিউশন আছে সংবিধান আছে এই সংবিধান দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে এই রাষ্ট্রের শান্তির অভাব হবে না বাংলাদেশ যাত্রা পার্টি সাসার দল এই সাসার দলের লোকেরা মনে করে লাঙ্গলের আদর্শ দিয়ে যদি দেশ পরিচালনা করে তাহলে শান্তির অভাব হবে না কিন্তু আমরা হুজুররা মনে করি বাংলাদেশে সততা সারা বিশ্বে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে শান্তির অভাব হবে না তাহলে আপনারা ওইটা রাজনীতি মনে করলে আমরা কেন রাজনীতি করতে পারবো না
কথা বলেন না কেন তাহলে এইটাই এইটাই হলো আসল নীতি আর এই রাজনীতি প্রত্যেকেরই করা উচিত আপনি যদি এই রাজনীতি এই ইসলামের নীতি ইসলাম বাদ দিয়ে অন্য কোন দল নিয়ে পাজা করে পড়ে থাকেন আপনার এই দল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না আসবে আমার গাটির কথা বললাম আফা গায়রা দ্বিনিল্লাহি ইয়াবগুন আল্লাহ বলেন তোমরা কি এই ইসলাম ব্যতীত এই দিন ব্যতীত অন্য কোন দিন তালাশ করছো দিন মানে কি বলছি জীবন ব্যবস্থা দিন মানে কি আফা গায়রা দ্বিনিল্লাহি ইয়াবগুন তোমরা কি এই দিন বাদে অন্য কোন দিন তালাশ করছো ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বলেন অতস আসমান জমিনে যা কিছু আছে আমার সৃষ্টি সবাই আমার আইনের কাছে মাথা নত করেছে সুবহানাল্লাহ বলেন তার মানে সবাই কিন্তু আল্লাহর দিন মানতে প্রস্তুত আছে উইদাউট মানুষ বুঝাতে পারলাম সম্মানিত হাজেরিন আল্লাহ আরেক জায়গায় বলেন ওমাইয়াবতাগু গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবালা মিনহু আল্লাহ বলেন ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি তালাশ করে আকড়ে ধরে বসে থাকে ফালাই ইয়ুকবালা মিনহু ফা আছে আবার লান আছে লাম নুন জবর লান এটা তাকিদ কোশ্চিন কালেও কবুল করা হবে না ফালাই ইয়ুকবালা মিনহু কোশ্চিন কালেও এটা কবুল করা হবে না আপনি আওয়ামী লীগ করেন কবুল হবে না বিএনপি করেন কবুল হবে না জাতীয় পার্টি করেন কবুল হবে না এইগুলো এই দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ শুধু তাই নয় আল্লাহ বলেন আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এমন কি কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আফসোস করবে তখন যে আমি তো আওয়ামী লীগের বড় নেতা ছিলাম বিএনপির বড় চেয়ারম্যান ছিলাম আমি তো জাতীয় পার্টির এমপি ছিলাম কিন্তু কিয়ামতের ময়দানে এদের কোনোই মূল্য থাকবে না থাকবে আল্লাহর নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে তাহলে আপনার আমার এই দল কোন কাজে আসবে কোনটা কাজে আসবে ইসলাম ইসলাম মানে কি বলেন তো ইসলাম মানে শান্তি আমাদের গোড়া তো মানে ওই কি বলবো 23 ম্যারেজ তো ওই জায়গায় ইসলাম মানে শান্তি না ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা ইসলাম মানে কি যারা জানে তারা বুঝবে আর আমরা যা শুনে সুবহানাল্লাহ বলি আইছি এতদিন ইসলাম মানে শান্তি না ইসলাম মানে কি না ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা আর যে ব্যক্তি ইসলাম মানে সেই হলো মুসলিম অর্থাৎ ইসলাম যে মানবে সেই হলো পুরোপুরি মুসলিম তার মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারলেই আপনি মুসলিম কথা বোঝা গেছে তাহলে নামাজের বেলায় আত্মসমর্পণ করলাম যাকাতের বেলায় আত্মসমর্পণ করলাম অন্যান্য জায়গায় আত্মসমর্পণ করলাম কিন্তু রাজনীতির জায়গায় আবার আমরা অন্য কিছু পাজা করে বসে আছি ঠিক না বেটি তাহলে এটা আল্লাহর কাছে কবুল হবে হবে না সম্মানিত হাজিন তাহলে আল্লাহ ব্যতীত আমরা অন্য মানুষের ইবাদতে লিপ্ত আছি আছি না রে আমি কি বোঝাতে পারলাম অথচ আল্লাহ বলছেন ওয়া কাদার রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া আপনাদের কাছে অনুরোধ কালকে সকালবেলায় আবার সমালোচনা করবেন না যে আমি আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে বলে গেছি আমি রাজনীতি করে গেছি আমি কি আমার গাটির কোনো কথা বলছি আচ্ছা আপনারা সুস্থ মস্তিষ্ক দিয়ে একটু ভেবে দেখেন তো কথাগুলোর যুক্তি আছে না নেই আমি ভুল কথা বলছি একটা তাহলে আমরাই তো তারা আমরাই তো আওয়ামী লীগ আমরাই তো বিএনপি আমরাই তো জাতীয় পার্টি ঠিক না বেটি আমরাই তো তাদের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমরাই সিল মেরে মেরে টিপ মেরে মেরে তাদেরকে সংসদে পাঠাই আর তারাই বড় বড় ব্রিজ কালভার্ট গুলো একেবারে কি করে ফেলে দেয় খেয়ে শেষ করে ফেলে দেয় আপনাকে এর ভাগিদার হতে হবে আপনি টিপ না মারলে সে সেই জায়গায় যেতে পারতো না আপনার সমর্থনে সেখানে গেছে সেখানে যত আকাম কোকাম করবে প্রত্যেকটার ভাগিদার আপনাকে হতে হবে প্রত্যেকটার ভাগিদার আপনাকে হতে হবে সাধু সাবধান আপনাকে মারা যাওয়ার পর যখনই মারা যাবেন তখন কিন্তু আপনাকে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আওয়ামী লীগ এই কথা বলা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বিএনপি এই কথা বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি জাতীয় পার্টি এই কথা বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের দলের উপরে সুপর্দ করলাম সারা জীবন আপনি আওয়ামী লীগ করলেন মারা যাওয়ার সাথে সাথে পুরাপুরি একেবারে রাসূলের দল কি পাগলে মানতে পারবে আপনি আওয়ামী লীগের অফিস থেকে চা খেয়ে বিএনপির মিছিলে গেলে আপনার পাছায় লাথি মেরে খেদাই দেবে ঠিক না বেটি
দেবে কিনা তাহলে এইটা যদি আপনি বোঝেন তাহলে সারা জীবন মানুষের আদর্শ তৈরি করা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে জীবন যৌবন সবকিছুই নষ্ট করে ফেলে দিলেন মারা যাওয়ার সাথে সাথে আপনি রাসূলের দলে চলে যাবেন এত সহজ আমরা মানুষের ইবাদত করি না করি না বলেন তো আমি কি বুঝাতে পারছি আপনাদের তাহলে এক নম্বর হলো আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না যদি কোনোদিন সুযোগ আসে এই বাংলাদেশে সুষ্ঠুভাবে যদি আমরা আমাদের মতামতকে প্রকাশ করতে পারি তাহলে আমরা কি ইসলামের পক্ষে একটা টিপ মারতে পারবো কথা বলেন তো পারবো